জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। আমরা রাশিফল 2022 অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু করব। তবে তার আগে একটা পুজো পুজো গন্ধ এসে গেছে, যেই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটা সম্প্রসারণ হবে বা সম্প্রচার হবে সে মুহূর্তে হয়তো আমাদের মধ্যে একটা পুজোর আনন্দ বা পুজোর মধ্যে হয়তো আমরা প্যান্ডেলে যাচ্ছি, আর আপনারা হয়তো সেই সময় আমার এই অনুষ্ঠানটাও দেখছেন, তার কারণ আমাদের মহালয়ের পরে এই অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। পুজো আসছে, পুজো এসে গেছে, আপনারা অনুষ্ঠান দেখবেন পুজোর মধ্যেই। প্রত্যেকের পুজো ভালো কাটুক এটাই আশা রাখবো, এবং এই আশা রেখেই আমরা 2022 অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আলোচনায় প্রবেশ করব। সবার আগে যেটা প্রবেশ করব সেটা হচ্ছে অগ্নি রাশি নিয়ে। আমি প্রত্যেকটা রাশিকে ভেঙে ফেলেছি, আমরা তত্ত্ব ওয়াইজ আলোচনা করছি, অগ্নি পৃথ্বী বায়ু জল। আজকের প্রথম আলোচনা যেটা আমরা করব, অগ্নি তত্ত্বের যে কটা রাশি রয়েছে অর্থাৎ মেষ, সিংহ আর হচ্ছে ধনু, এই তিন রাশির কেমন যেতে চলেছে। কিন্তু তার আগে আমাদের দেখে নিতে হবে গ্রহগত অবস্থান। আমরা যখন দেখছি যে অক্টোবর মাসে যখন আমরা প্রবেশ করছি তখন দেখছি শনি কোথায় থাকছে, মকর রাশিতে বক্রী হয়ে, মীন রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করবে। আমরা মঙ্গলকে মাসের 19 তারিখ পর্যন্ত পাবো কোথায়, বৃষরাশিতে, তারপর 19 তারিখে সে সঞ্চার করবে মিথুন রাশিতে। শুক্র তাই একই রকমভাবে, শুক্র আমরা দেখতে পাবো শুক্র কন্যা রাশিতে 19 তারিখ পর্যন্ত অবস্থান করে, 19 তারিখেই সঞ্চার সে পূর্ণ করবে কোথায়, তুলা রাশিতে। রবি 18 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে, তারপর তুলা রাশিতে সে 18 তারিখে সঞ্চার করে ফেলবে। বুধকে আমরা সমগ্র মাস ধরে যেটা পাবো সেটা হচ্ছে বুধ তার নিজস্ব রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে, এবং মাসের প্রথম দিকে অর্থাৎ মাসের প্রায় 17 থেকে 18 তারিখ পর্যন্ত বুধ কিন্তু তুঙ্গ অবস্থার দিকেই থাকবে, এবং সে তুঙ্গ ফলই সে প্রডিউস করবে প্রতিটি রাশির ক্ষেত্রে। আজকে আমরা যে আলোচনা, ও রাহুকে তো আলোচনা করা হলো না, রাহু কোথায় থাকছে, রাহু থাকছে মেষ রাশিতে, আর কেতু তো কোথায় থাকছে, কেতু তুলা রাশিতে অবস্থান করছে। তো এই হচ্ছে আমাদের একটা গ্রহগত অবস্থান অর্থাৎ ট্রানজিটের যা পজিশান, এই পজিশান আমাদের অক্টোবর মাসে কী ফল দিতে চলেছে। আমরা কী কী নিয়ে আলোচনা করব, সবার আগে তো আমাদের হেলথ নিয়ে আলোচনা করতে হয়। আসা যাক মেষ রাশি আলোচনায়। মেষ রাশি সাপেক্ষে কেতু যেহেতু সপ্তমেই থাকছে আর রাহু যেহেতু রাশিতে থাকছে, তার মানে আমরা দেখতে পাবো এ মাসেও মেষ রাশির জাতক এবং জাতিকাদের হেলথ পার্ট থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যেটা আমি প্রতি মাসেই বলে এসেছি। তার কারণ কেতু এখনও সপ্তমেই থাকছে, তার মানে হেলথ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের চিন্তা থেকে গেল। আগুন ইলেকট্রিক থেকে এ মাসেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। অবশ্যই এই মাসটা হচ্ছে কি, উৎসবের মাস, আমরা একটু পুজো দেখতে যাব, আমরা কেউ হয়তো আনন্দে গা ভাসাবো, আবার আনন্দে বেশি গা ভাসিয়ে ফেলবো আমরা, বা আমরা হয়তো একটু পটকা ফাটাবো, বাজি ফাটাবো, এবং এগুলো করতে গিয়ে যেন আমাদের কোনো রকম ক্ষতি না হয়, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের, সেই দিকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। মঙ্গল দ্বিতীয়ভাবে বসে রয়েছে, তার মানে লগ্নপতি অর্থাৎ রাশির অধিপতি বা অষ্টমপতি, রাশির অষ্টমপতি যখন দ্বিতীয় বসে রয়েছে, তার মানে মুখ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন। আপনাদের এডুকেশান কেমন হতে চলেছে, মেষ রাশির জাতক বা জাতিকাদের এডুকেশান কেমন, অবশ্যই একটা জিনিস দেখে নিতে হবে। রবি সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে, যে নাকি আপনাদের রাশি থেকে পঞ্চমপতি রবি সে যখন ষষ্ঠে অবস্থান করছে, তার মানে মন মানসিকতার জায়গায় একটা দোলাচল থাকবে। আর অবশ্যই পুজো পুজো ভাব, যার জন্য একটা পুজোর আনন্দ, পুজোর আমেজ, একটা উৎসবের মেজাজ যখন আপনাদের মধ্যে থাকবে, তাহলে নিশ্চয়ই পড়াশুনো থেকে মন হয়তো অনেকটা দূরে অবস্থান করবে, প্যান্ডেলে প্যান্ডেলে অবস্থান করবে। তার কারণ উৎসবের মুহূর্তে কে পড়তে কি কারো ভালো লাগে, নিশ্চয়ই মেষ রাশির জাতক জাতিকাদেরও ভালো লাগবে না, কিন্তু যারা মাধ্যমিকের পর্যায়ে রয়েছেন, যারা উচ্চ মাধ্যমিকের পর্যায়ে রয়েছেন, তাদের জন্য তো এখন সূর্যের মুখ দেখা বারণ, তাহলে প্যান্ডেলে আপনারা দুর্গা ঠাকুর কী করে দেখতে যাবেন। তার মানে কোথাও না কোথাও মনকে আপনাদেরকে একটু বসাতে হবে, নইলে কিন্তু পুজোর মাসে আপনাদের কিন্তু পড়াশোনায় বেশ ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব কিন্তু আপনাদের আগামী দিনে যে পরীক্ষা দিতে চলেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে, বা কেউ কেউ ভাবছেন মেডিকেল দেবেন, কেউ কেউ ভাবছেন ইঞ্জিনিয়ারিং দেবেন, তার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কিন্তু একটা সমস্যা পড়তে পারেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। তার কারণ হেলথের পার্টেও তাদের বেশ কিছু সমস্যায়
পড়বে। এবং ষষ্ঠপতি যেহেতু ষষ্ঠে অবস্থান করছে, একটা সুন্দর জায়গা আমরা ফাইন্যান্সের দিকে খুঁজে পাবো। কীরকম সেই ফাইন্যান্স হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা ভাবছেন যে বিদেশের দিকে যাবেন, বিদেশের কানেকশান আসবে। হ্যাঁ, আপনার ষষ্ঠপতি এখন তুঙ্গভাবে বসে রয়েছে, তার মানে এখন বিদেশ যাত্রার যোগ এবং সার্ভিস ওরিয়েন্টেড জায়গা বা প্রফেশনাল সেক্টরে আপনারা কিন্তু অন্যত্র ভিন রাজ্যে কিন্তু আপনারা চলে যেতে পারেন। এখন আপনারা যারা গৃহিণী রয়েছেন, তারা অনেকদিন ধরে ভাবছেন, দাদা আমরা না ঘুরতে পারছি না, একটু ঘোরাঘুরি করতে পারছি না, সারাদিন তো ওই রান্নাঘরেই পড়ে থাকলাম। মেষ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনার ষষ্ঠপতি এখন তুঙ্গ, তার মানে আপনার হাজব্যান্ড এখন আপনাদের এখন বেশ টাকা পয়সা আসবে এবং সেই নিয়ে আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে ঘুরতে নিয়ে যাবে, আপনাদের হয়তো বেশ পাহাড় সমুদ্র কোথাও না কোথাও ঘুরে আসতে পারেন। কিন্তু সাবধানে থাকবেন, কোথাও না কোথাও হেলথ পার্টে যেন ঘুরতে গিয়ে কোনো রকম প্রবলেম না আসে। ফাইন্যান্সিয়াল সেক্টরে মেষ রাশির খুব একটা কোনো সমস্যা আমি অক্টোবর মাসে খুঁজে পাচ্ছি না। প্রত্যেকেই ভালোভাবেই ফাইন্যান্সিয়াল সেগমেন্ট তারা এই মাসটা সুন্দর করে কাটাতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমার একটা জায়গায় কোথায় ভয়, সেটা হচ্ছে পঞ্চমপতি যখন 18 তারিখে গিয়ে নিচস্ত হয়ে যাবে কার্তিক মাসে, অর্থাৎ তুলারাশিতে যখন রবি পৌঁছে যাবে তখন সে নিচ হয়ে যাবে। তার মানে মেষ রাশি জাতক এবং জাতিকাদের প্রতিষ্ঠার জায়গা কোথাও না কোথাও 17 তারিখের পর থেকে, অর্থাৎ অক্টোবর মাসের 18 তারিখ থেকে একটু সমস্যায় পড়তে পারে মেষ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ আপনাদের ব্যবসা করছেন বা আপনারা চাকরি করছেন বা আপনারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, শিল্প সংস্কৃতির যে বিভাগেই রয়েছেন না কেন, আপনাদের কিন্তু কোনো না কোনো সমস্যা আসতে পারে। আর যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে তুঙ্গ হয়ে বসে রইল, তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও ল লিটিগেশনের জায়গাতেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যারা মেষ রাশির জাতক এবং জাতিকারা আছেন। ইনভেস্টমেন্ট এখন এই মুহূর্তে আমি বলবো করা উচিত না। আর লোন নিয়ে অবশ্যই কোনো রকমভাবে আপনাদের এখন ব্যবসা বলুন বা আপনাদের লাইফস্টাইলে লোনের কোনো রকম যেন স্থান না আসে, অর্থাৎ আপনারা এই মাসে ঋণ নেবেন না। যদি ঋণ নিতে হয় আপনারা আপনার ন্যাটাল চার্ট দেখিয়ে নিন, আপনার অ্যাস্ট্রোলজার থাকে, এবং ইনভেস্টমেন্ট পার্টে কী কীভাবে ইনভেস্ট করবেন, শেয়ারে আপনারা কি ইনভেস্ট করতে পারেন নাকি আদৌ। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় আপনারা সত্যি উন্নতি করতে পারেন এবং আরও অনেক রকম কথা থাকছে, কিন্তু আমরা যেহেতু পুজোর মাস, এখন রাশিফল দেখে খুব বেশি সময় নষ্ট করা উচিত না, তাই আমরা রাশিফল এ মাসে খুব বেশি দীর্ঘায়িত করব না। পরের মাস থেকে আমরা আবার পূর্ণাঙ্গভাবে এক একটা রাশি নিয়ে যেরকম আমরা ধরে ধরে আলোচনা করতাম সেরকম ধরে ধরে আলোচনা করব। তার মানে মেষ রাশির আপেক্ষিক দৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি, অক্টোবর মাসে খুব একটা সমস্যার কথা হওয়ার কথা নয়, কিন্তু 19 তারিখ থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সমস্যা আসতে পারে ল লিটিগেশন ফাইন্যান্স এভরি সেক্টরে। সেই জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে, আপনার ন্যাটাল চার্ট দেখিয়ে নিন, আপনার অ্যাস্ট্রোলজার যেভাবে বলছে আপনি সেভাবে চলে পড়ুন। আমরা এবার চলে আসি কোথায়, সিংহ রাশির আলোচনায় আসবো। সিংহ রাশির ক্ষেত্রে আমাদের যখন দেখতে হচ্ছে রাশির অধিপতি দ্বিতীয় চলে গেল এবং দ্বিতীয় সে 18 তারিখ পর্যন্ত থাকবে, তারপর সে নিচস্থ হয়ে যাবে কার্তিক মাসে, এবং রাশির আয়ুর্ভাব, রাশি সিংহ রাশির আয়ুর্ভাব হচ্ছে কোনটা, তুলা। তার মানে কোথাও না কোথাও সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যতগুলো অগ্নিরাশি আছে তার মধ্যে সিংহ রাশিকে ভীষণ সিরিয়াস থাকতে হবে অক্টোবর মাসে। তার কারণ আপনার রাশির যে অধিপতি গ্রহ রবি, সেই রবি এখন আপনার মারকভাবে বসে রইল 18 তারিখ পর্যন্ত, আর 18 তারিখ থেকে সে আপনার রাশির তৃতীয় চলে যাবে এবং সেখানে সে নিচস্ত ভাব সে নিচস্ত নিজ ফল সে প্রদান করবে। তার মানে কোথাও না কোথাও হেলথ পার্টে ভীষণ কনসাস থাকতেই হবে, তার কারণ অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে বৃহস্পতি। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের হেলথ ভীষণভাবে সাবধান, আমি দীর্ঘায়িত করবো না, কিন্তু আপনাদের হেলথের কোন কোন পার্টে কীভাবে আপনারা যে যেই জায়গায় সমস্যায় ভুগছেন, যদি সমস্যায় পড়ে থাকেন প্লিজ দয়া করে সময় নষ্ট না করে আপনি হয় মেডিকেল কোনো গাইডলাইন নিন, আর নয়তো কোনো আপনার যে পছন্দ যে অ্যাস্ট্রোলজার তার সঙ্গে আপনি একটু কথাবার্তা বলে নিন হেলথ পার্টে আপনাদের কীভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। তবে হ্যাঁ, পথের জায়গায়, পথ দুর্ঘটনার জায়গায় সিংহ রাশিকে একটু সাবধানে থাকতে হবে। তার মানে আপনারা এখন বাথরুম থেকেও বেরোবেন সাবধানে, রাস্তা পারাপার হবেন সাবধানে, দরকার পড়লে মোবাইলে কথা বলতে বলতে কেউ গাড়ি চালাবেন না, রাস্তা পার হবেন না এবং অন্য মনস্ক হয়ে রাস্তা পারাপার করবেন না। এখন ভীষণ আপনাদের সেন্সিটিভ হয়েতে চলতে হবে। হেলথ পার্টে আপনাদের বেশ কিছু অপারেশনের যোগও অক্টোবর মাসে থাকতে পারে সিংহরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এডুকেশন কেমন, অষ্টমপতি অষ্টমে যদি থাকে এবং শনির যে অবস্থান, শনি কোথায়, রাশির ষষ্ঠে বসে রয়েছে বক্রী হয়ে, তার মানে কোথাও না কোথাও শনি পঞ্চমের এসেন্সকে তুলবে, তার মানে এডুকেশনের জায়গায় সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাসে ভালো ফল পাওয়ার কথা। কিন্তু যেহেতু পুজোর মাস, হয়তো মন বসবে না, এবং রাশির অধিপতি যেহেতু দ্বিতীয় এবং তারপরে সে যখন নিচ ফল যখন তুলতে আরম্ভ করবে সে যখন দুর্বল হয়ে পড়বে, তার মানে রাশির অধিপতি যখনই দুর্বল হবে তখনই আপনাদের লেথার্জি আসবে, আজকের কাজটা কালকে করি পরশু করব, এই করতে করতে পড়াশোনার জায়গায় একটা হ্যাকেলমেন্ট চলে আসতে পারে। শুধু পড়াশোনা কেন, আপনারা যারা ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কর্ম করে খাচ্ছেন, আপনারা যারা আপনাদের উপর আপনাদের সংসার যারা নির্ভর করছে, আপনারা রোজগার করে আনবেন,
আপনার সংসার চলবে, সিংহ রাশি জাতক এবং আপনি জাতিকা, তাহলে আপনাদের এই মাসে যদি লেথার্জি আসে এবং রাশির অধিপতি এবং অষ্টমপতি যেহেতু অষ্টমে এবং ষষ্ঠপতি ষষ্ঠেই বসে রয়েছে বক্রী হয়ে পঞ্চমের এসেন্সকে তুলছে, তার মানে কোথাও না কোথাও আপনাদের যারা আপনারা যারা সার্ভিস লাইফে জড়িয়ে রয়েছেন খুব মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মাথা ঠান্ডা রেখে যদি কাজ না করতে পারেন, তার কারণ দেখুন রবি যখন কেতুযুক্ত হবে আপনার তৃতীয় রাশির তৃতীয় যখন রবি কেতুযুক্ত হচ্ছে তার মানে কোথাও না কোথাও কিছু দণ্ড দিতে পারে আপনাদের যারা সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন সেই জায়গায়, আপনাদের কিছু পেনাল্টি দিতে হতে পারে, আপনাদের চাকরি চলে যেতে পারে, আপনার বস বললো কাল থেকে আর আসতে হবে না, বা আপনি চাকরি যেখানে যদি কোনো গভর্নমেন্ট বা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট কোনো টেন্ডার সাথে যুক্ত রয়েছেন আপনাদের সেই জায়গায় কিছু সমস্যা হওয়ার কথা। হ্যাঁ, এই মুহূর্তে যারা গভর্নমেন্ট টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন তাদের হয়তো অর্থকড়ির জায়গায় একটু সমস্যা হবে, অর্থপ্রাপ্তির জায়গায় সমস্যা হবে। ইনভেস্টমেন্টে বলবো আমি সিংহরাশির জাতক বা জাতিকারা মন খুলে এই মাসটায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু 18 তারিখের পর থেকে, কিন্তু অক্টোবর মাসের যেই 18 তারিখ পেরিয়ে যাবে 18 তারিখের পর থেকে আর কোনোভাবে ইনভেস্ট করা যাবে না। একটাই বিষয়ের সুবিধে, যেটা হচ্ছে আপনাদের 17 তারিখ পর্যন্ত সিংহরাশির জাতক বা জাতিকারা বুধ আপনাদের দ্বিতীয় পতি দ্বিতীয়ই থাকছে তুঙ্গ অবস্থানে, তার মানে অর্থপতি যদি অর্থের জায়গায় তুঙ্গ হয়ে বসে থাকে এবং সেই বুধ যখন বৃহস্পতির উপর পূর্ণদৃষ্টি ফেলছে তার মানে অষ্টমপতির উপরও যখন তুঙ্গ বুধের তুঙ্গ দৃষ্টি পড়বে তার মানে কোথাও না কোথাও বৃহস্পতিও সিংহরাশির জাতক বা জাতিকাকে একটা সাহায্য করতে আরম্ভ করবে প্রতিষ্ঠার জায়গায়। তার মানে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আপনার এখন প্রফেশনাল জায়গায় উন্নতি হতে পারে যদি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন। তাড়াহুড়ো করলে কিন্তু সিংহরাশির অক্টোবর মাসে ভীষণ সমস্যা হতে পারে, বিশেষ করে যারা শিল্প সংস্কৃতির জগতে যুক্ত রয়েছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, ল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তারা অক্টোবর মাসে ভীষণ সেন্সিটিভ ওয়েতে কিন্তু চলবেন, নইলে কিন্তু আপনাদের জন্য সময় খারাপটা হয়ে যেতে পারে 18 তারিখের পর থেকে। তবে আমি বলবো যদি সিংহরাশির এমন একটা ম্যাজিক হয়ে রয়েছে, সিংহরাশির জন্ম মানে ট্রানজিটটাকে যদি আমরা হিসেব করি এমন একটা ম্যাজিক হয়ে রয়েছে 18 তারিখের আগে পর্যন্ত, রবি যতক্ষণ না আপনার তৃতীয় চলে যাচ্ছে কেতুযুক্ত হচ্ছে এবং রবি যতক্ষণ বুধের সাথে থাকছে, তো মানে বুধ তো বলবান থাকছে, তার মানে রবিও আপনার বুধ আপনার রাশির যে অধিপতি রবিকে একটা সুন্দর একটা এনার্জি প্রোভাইড করবে, আর সেই এনার্জির জন্য কী হবে আপনাদের গোটা মাস ভালো চলে যেতে পারে। তো তার জন্য কিছু টেকনিককে অ্যাপ্লাই করতে হবে, কী সেই টেকনিক হবে সেটা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে, তার কারণ আমি তো জানি না আপনার ন্যাটাল চার্টের পরিস্থিতি কী, তার কারণ আপনার যদি সত্যি কার্তিক মাসে জন্ম হয়ে থাকে বা আপনার যদি আশ্বিন মাসে জন্ম হয়ে থাকে এবং বর্তমানে 18 তারিখের পর রবি যখন কার্তিক মাসে যাবে সেই রবি কী ফল আপনার জন্য প্রডিউস করবে তা দেখে নেওয়া বাঞ্ছনীয়, এবং তা দেখে নিতে গেলে আপনার জন্মপত্রিকাটি প্রয়োজন, আর আপনি আপনার জন্মপত্রিকা নিয়ে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে পড়ুন আর কীভাবে অক্টোবর মাস চলবেন তার একটা ক্যালকুলেটিভ পার্ট নিয়ে নিন। আর ভালো থাকুন, অক্টোবর মাস ইনভেস্টমেন্ট যত খুশি করতে পারেন। হ্যাঁ, শেয়ারে ইনভেস্ট করতে গেলে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথেও কিন্তু সিংহরাশির জাতক এবং জাতিকাদের বেশ লাভ আপনারা পেতে পারেন। বাকি আলোচনা সাপেক্ষ এবার আমরা চলে যাব কোথায়, পরের রাশি অর্থাৎ ধনু রাশিতে। এবার আমরা চলে আসবো ধনু রাশির আলোচনায়। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, জানেন আমি এতদিন ধরে ধনুরাশিকে খারাপ 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 বলছিলাম, ঠিকই ধনুরাশি খারাপ যাবে, কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে এই অক্টোবর মাস ধনুরাশির জন্য কিন্তু একটা ইউটার্ন হতে চলেছে, তার কারণ আপনাদের দশমপতি কিন্তু তুঙ্গ হয়ে থাকছে, প্রায় তুঙ্গভাবেও বসে থাকছে গোটা মাস, এবং সে তো 17 তারিখ পর্যন্ত প্রায় তুঙ্গ ফল দেবে, অর্থাৎ বলবান গ্রহের যা ফল হয় সেই একটা ফল দেবে। তার মানে দশমপতি যদি তুঙ্গ হয় কোথাও না কোথাও কর্মের জায়গা ভালো করে, কিন্তু তার আগে তো আমাকে বলতে হবে হেলথের পার্ট, ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে রাশির অধিপতি বৃহস্পতি কোথায় চতুর্থেই থাকছে এবং সে কিন্তু বক্রী অবস্থায় থাকছে শনি, সেই শুধুমাত্র একটু ডিস্টার্ব করবে, সে শুধুমাত্র দ্বিতীয় বসে ধনুরাশির জাতক জাতিকাদের উপর একটু জ্বালাতন করবে, তার কারণ সে অষ্টমে দৃষ্টি দেবে, তার মানে কোথাও না কোথাও আপনার ইউরিনাল পার্ট থেকে অ্যাবডোমিনাল পার্ট থেকে আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে, মেয়েদের অ্যাবডোমিনাল পার্ট থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, গাইনোকোলজিক্যাল পার্ট থেকে সাবধানে থাকতে হবে, এবং এই রিলেটেড কিছু সমস্যায় ছেলে এবং মেয়ে উভয়ে ভুগতে পারেন, তার মানে আপনাদের যৌনাঙ্গ জনিত কোনো রোগ এই অক্টোবর মাসে হতে পারে, ব্যাস এইটুকু সাবধানবাণী আমার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দেওয়া। আর হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকারা দাঁত নিয়ে একটু ভুগবেন, একটু মাথা ব্যথা নিয়ে একটু ভুগবেন, একটু চোখ নিয়ে ভুগবেন, আর অল্প বিস্তর কিছু স্কিনের প্রবলেম ধনুরাশির জাতক জাতিকাদের হবেন। প্রতিটি অগ্নিরাশিকে আমি যা বলে এসেছি, যেমন আগুন আর ইলেকট্রিক থেকে আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে, হ্যাঁ ধনুরাশি জাতক এবং জাতিকাদের পায়ের উপর কিছু পড়ে রক্তপাত হতে পারে বা কাটাছেঁড়া হতে পারে, স্টিচ হতে পারে, এইটুকু একটু সম্ভাবনা রয়েছে, বাকি
এবার আমরা চলে আসবো এডুকেশনের পার্ট। সত্যি ভালো, কিন্তু পুজোর জন্য আপনার হয়তো পড়াশোনা একটু খারাপ হতে পারে। তবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনারা, যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পুজোয় আনন্দ তো নিশ্চয়ই আপনাকে করতে হবে, কিন্তু পড়াশোনাটা করে। তার কারণ আমরা পুজো বারবার দেখতে পাবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আমাদের জীবন আর বারংবার ফিরে আসবে না, কারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কোনো রিটেক হয় না। কাজেই মন দিয়ে একটু ঠাকুর দেখুন আর তারপরে আবার পড়তে বসে যান, কারণ আপনার দশমপতি এখন কিন্তু সুন্দর জায়গায় বসে রয়েছে, আপনার চতুর্থপতি সুন্দর জায়গায় বসে রয়েছে। তার মানে আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বর্তমান সময় ভালো। অক্টোবর মাসে আপনারা যদি সুন্দর করে পড়াশুনো করতে পারেন, আপনাদের কিন্তু সিলেবাস অনেকটা শেষ হতে পারে, আপনাদের কনফিডেন্স লেভেল বেড়ে যেতে পারে। আপনি বললেন বাবা মা আমার কিন্তু এবার রিভিশনের পালা, এবার আমি রিভিশন দেবো, মানে সেই জায়গায় ধনুরাশি জাতক জাতিকাদের ছেলেমেয়েদের একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং উচ্চ বিদ্যার সাথে যারা কানেক্ট হতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, হলেও শনি অষ্টমে যেহেতু দৃষ্টি ফেলে রেখেছে হয়তো উচ্চশিক্ষা নিয়ে বিদেশ যাত্রায় কিছুটা প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, যেটা হয়তো পরবর্তী মাসে হয়তো কেটে যাবে বা তার হয়তো সম্ভাবনাগুলো অনেক লঘু হয়ে যাবে। তার মানে এডুকেশনের জায়গা ধনুরাশির ভালো, কিন্তু আসতে হবে তো কর্মের জায়গায়। দাদা ফাইন্যান্স বলুন, কারণ পুজোর মাস অনেক খরচ আছে। আমি বলবো ফাইন্যান্সের জায়গায় আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই, তার কারণ আপনার দশমপতি তুঙ্গ হয়ে বসে রইল, দ্বিতীয়পতি দ্বিতীয় বক্রী হয়ে বসে রয়েছে, চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে, রাশির পঞ্চমে রাহু বসে রইল, কেতু একাদশে বসে থাকছে, তার মানে আবার রবি বুধের সাথে থাকছে। আপনার নবমপতি রবি বুধকে বুধের সাথে থাকছে 17 তারিখ পর্যন্ত খুব আনন্দের সাথে। এই জায়গায় আপনাদের কিন্তু একটা সুন্দর একটা একটা সিনারি তৈরি হতে পারে। তবে হ্যাঁ, ধনুরাশির পঞ্চমপতি যেহেতু ষষ্ঠে চলে গেল, কোথাও না কোথাও প্রফেশন নিয়ে আপনারা কিন্তু বাইরে চলে যেতে পারেন। রাহু কোথায়? রাহু এখন চলে গেল কোথায়? আপনার পঞ্চমে। শুধুমাত্র শনি হয়তো একটু ছোটো ছোটো একটু হ্যাকলমেন্ট আপনাদের দেবে বিদেশ যাত্রা বা অন্যত্র বা ভিন রাজ্যে যেতে গিয়ে হয়তো শনি একটু বাধা দেবে, কিন্তু তাতেও আমি মনে করব যদি আপনারা টেকনিক্যালি চলতে পারেন শনির এই বাধাকেও অতিক্রম করে নিতে পারেন বা শনির এই এনার্জির যে বাধা তাকেও অতিক্রম করতে পারেন এবং আপনারা কর্ম নিয়ে বাইরে ভিন রাজ্যে চলে যেতে পারেন। প্রফেশনাল কিন্তু এখন আপনাদের প্রচুর উন্নতি হওয়ার কথা, নতুন চাকরির যোগ ধনুরাশির জন্য রইল, ধনুরাশির ইকোনমিক্যাল জায়গা ভালো হবে, চাকরি ব্যবসা সর্বক্ষেত্রে ধনুরাশির এখন সমস্যা আর কোনো জায়গা নেই। এবং যারা সেলফ এমপ্লয়মেন্টে যুক্ত রয়েছেন তারা তো নিজেদের প্রফেশন নিয়ে বাইরে অবশ্যই চলে যেতে পারেন। এই জায়গায় ধনুরাশির কিন্তু সত্যিই সুন্দর জায়গা, মন খুলে ইনভেস্ট করুন। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা, আপনারা অক্টোবর মাসে মন খুলে ইনভেস্ট করুন 17 তারিখ পর্যন্ত। তার কারণ আপনার রাশি নবমপতি দশমে থাকবে দশমপতিকে নিয়ে এবং সেই দশমপতি তুঙ্গ থাকবে প্রায় 17 তারিখ পর্যন্ত। কাজেই রবি বুধের এই কম্বিনেশানকে আপনারা কাজে লাগাতে পারেন, 17 তারিখ পর্যন্ত মন খুলে ইনভেস্ট করতে পারেন, বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, শেয়ারে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, যেহেতু রাহু অগ্নিরাশিতে বসে রয়েছে, শেয়ারে কতটা ইনভেস্ট করবেন, কীভাবে ইনভেস্ট করবেন, সেটা আপনি ইন্ট্রাডে করবেন নাকি আপনি হোল্ডে খেলবেন, সবটাই কিন্তু একটু গাইড করে নেবেন। যদি সেই গাইডলাইনটা নিয়ে চলতে পারেন আমার মনে হয় কোথাও না কোথাও ধনুরাশির জাতক এবং জাতিকারা ফাইন্যান্সিয়াল সেগমেন্টে সত্যি খুব আনন্দের সাথে অক্টোবর মাসটা কাটাতে পারেন। আর যেটা বলার কথা সেটা হচ্ছে রাহু পঞ্চমে থাকছে, তাই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকেও আপনাদের কিন্তু এখন বেশ মুনাফা হতে পারে। পুজোর মাস আপনাদের সত্যিই ভালো কাটুক এই আশা রাখবো। নির্বিঘ্নে অগ্নিরাশির জাতক এবং জাতিকারা পুজোর মাস কাটাবেন, পুরো পুজোটা কাটাবেন সুন্দর করে, পুজো আর আনন্দ করবেন, সবার সাথে আনন্দ করবেন। কিন্তু মেষ রাশিকে একটু সাবধানে থাকতে হবে, সিংহরাশিকে অল্প বিস্তর সাবধানে থাকতে হবে, আর ধনুরাশির তো আনন্দের মাস। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশানে কমেন্ট করুন। পরবর্তী সেগমেন্ট থেকে কিন্তু আমরা আবার রাশিফলকে আবার দীর্ঘায়িত করব, আবার পুঙ্খানুপুঙ্খ আলোচনায় আসবো। প্রত্যেকে পুজো ভালো কাটাবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পুজোর মাস তো আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমারও একটু আনন্দ লাগবে, আমারও পুজো দেখতে ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমি আবারও ফিরে আসছি আমাদের পরের রাশি পরের তত্ত্ব নিয়ে, অর্থাৎ পৃথ্বীতত্ত্বের আলোচনায় আমরা প্রবেশ করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন 9 PM মোটিভেশনে সম্রাটের সাথে ঠিক রাত্রি 9টায় নজর রাখবেন। নমস্কার।